হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু থ্রি টাস্ক এডুকেশন কেয়ার। আজকে আমরা শিখব পিএসসির সিলেবাসভুক্ত ভাইরাসবাহিত রোগসমূহ। আর এই টপিক্সটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমরা অনেকেই পরীক্ষার হলে কনফিউশনে পড়ে যাই যে কোনটি আসলে ভাইরাসবাহিত রোগ আর কোনটি ব্যাকটেরিয়াজনিত রোগ। এমনকি বিজ্ঞানের ছাত্ররাও এই বিষয়টি নিয়ে কনফিউশনে ভুগে থাকেন। তো আজকে আমরা ছোট্ট একটি গল্পের মাধ্যমে ভাইরাসবাহিত রোগসমূহ মনে রাখার চেষ্টা করব, যাতে করে পরীক্ষার হলে বসে আর কখনো কনফিউশনে পড়তে না হয় আমাদের। আর গল্পটি বানিয়েছি আমরা বাংলাদেশ ও ভারতের মধ্যকার একটি ক্রিকেট ম্যাচ নিয়ে। বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি টি টোয়েন্টি ম্যাচ হচ্ছিল, আর যথারীতি এক বাঙালি দম্পতি খেলাটি উপভোগ করতেছিল। এই দম্পতির ছিল একটি কন্যা সন্তান, কন্যাটির নাম ছিল পলি। এই বাসায় ছিল আরও দুজন কাজের লোক, তাদের নাম ছিল গফুর ও নিপা। খেলা চলাকালীন সময়ে তারা দুইজনও এসে ড্রয়িং রুমে বসল খেলা দেখার জন্য। কিছুক্ষণ পর গৃহকর্তা তাদেরকে ডেকে বলল যে খেলা শেষ হতে এখনও অনেক দেরি, তোমরা গিয়ে বরং তোমাদের কাজ করো, খেলায় যখন হার জিত হবে অর্থাৎ খেলার শেষের দিকে তোমাদের ডাকা হবে। যথারীতি খেলা যখন শেষের দিকে গড়ায়, তখন গৃহকর্তা তার স্ত্রীকে ডেকে বলে, এই পলির মা হার জিত হবে, গফুর ও নিপাকে ডাকো। আমাদের গল্পটি এখানেই শেষ, আর খুব সম্ভবত ভাইরাসবাহিত রোগসমূহ এখানেই শেষ, কেননা এখন শুধু আমাদের কাজ হলো গল্পটির সাথে মিলিয়ে মিলিয়ে কয়েকবার প্র্যাকটিস করা। তো চলুন রোগের নামগুলো একবার গল্পের সাথে মিলিয়ে নেই। দেখুন, ভাইরাসবাহিত রোগসমূহ, এখানে ভাইরাস শব্দটির সাথে ভাইরাসবাহিত একটি রোগের নামের মিল আছে, সেটি হচ্ছে সার্স রোগ। আর আমাদের গল্পটির মূল কথা হচ্ছে এই পলির মা হার জিত হবে, গফুর ও নিপাকে ডাকো। দেখুন, এই শব্দটির সাথে তিনটি ভাইরাসবাহিত রোগের নামের মিল আছে, আর সেগুলো হলো এ থেকে এইডস, ই থেকে ইনফ্লুয়েঞ্জা এবং ইভোলা, পলি থেকে পোলিও, মা থেকে মাম্পস, হাড় থেকে হারপিস, জিত থেকে জলাতঙ্ক এবং জন্ডিস, হবে থেকে হেপাটাইটিস, হাম ও বসন্ত, গফুর থেকে গরুর ফুট এবং মাউথ রোগ, সোয়াইন ফ্লু এবং বার্ড ফ্লু, নিপা থেকে নিপাহ রোগ, ডাক থেকে ডেঙ্গু এবং ক্যান্সার। ভাইরাসবাহিত গুরুত্বপূর্ণ রোগের নাম মোটামুটি এগুলোই, বিসিএস সহ অন্যান্য পরীক্ষায় এগুলোর মধ্যে থেকেই এসে থাকে। আশা করছি এগুলোর ভেতর থেকেই আমরা কমন পাবো। এখন আমাদের কাজ হলো গল্পটির সাথে মিলিয়ে মিলিয়ে কয়েকবার প্র্যাকটিস করা। তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমরা ব্যাকটেরিয়াজনিত রোগগুলো নিয়ে আপনাদের সামনে আসছি। আর আমাদের এই ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমাদের ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ব্যাকটেরিয়াজনিত রোগ নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।